বাড়ি স্টার্ট হচ্ছে তো আমি ওটা দেখছি কি করা যায় তোমার যেখান থেকে বেরোনো হবে আগে সেখান থেকে চলো তুমি তোমার পিছনে আমি যাচ্ছি ভয়ঙ্কর ওয়াটারফল ভাই হ্যালো গাইজ গুড মর্নিং কালকে এখান থেকে বেরোতে পারিনি কালকে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা বেরোতে পারিনি আমরা কিছু প্রবলেম এখানে আটকে গেছি মাঙ্গানে রাত কাটিয়েছি তো গুড মর্নিং ফ্রম মাঙ্গান আর মাঙ্গানে আমাকে সকালবেলায় রাম ঘুম থেকে ডেকে তুলেছে এরা ফার্স্ট টাইম এসছে এখান থেকে বেরিয়েই ফার্স্ট যে পাহাড় যখন দেখছে এরা জাস্ট ক্রেজি হয়ে গেছে রুম থেকে বেরিয়েই পাহাড় কারণ শিলিগুড়ি থেকে সেইভাবে দেখা যাচ্ছিল না আর আমরা ভেবেছিলাম ডাইরেক্ট লাচুং উঠবো সেটা হয়নি কিন্তু আমরা মাঙ্গানে আটকে গেলাম তাও একদম পাহাড় পাহাড় দেখা যাচ্ছে এই দেখো পাহাড় দেখা যাচ্ছে ওদের দৌড়াচ্ছে এরকম দৌড়ে পালিয়ে গেল পাহাড় তো দেখবো একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দারুণভাবে পাওয়ার চলো হ্যালো গাইজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আর গুড মর্নিং ফ্রম মাঙ্গান রুমের অবস্থা দেখতে পাচ্ছ খুব বাজে কালকে রাত্রিবেলায় আমরা রুমে ঢুকে রুমের ভিডিও নিতে পারিনি কারণ একটু অন্ধকার ছিল চারিদিক এখানে একটু লোডশেডিং ছিল আর এই রুমটা না এখনও তৈরি হয়নি অ্যাকচুয়ালি হোটেলটা তোমাদের দেখাবো অবশ্যই হোটেলটা এখনও তৈরি হয়নি ইনকমপ্লিট আছে তো তাই জন্যে হোটেলটা তৈরি হয়নি বলে এখনও হোটেলের চারিদিকে একটু প্রবলেম এখানে দেখো এখনও কমপ্লিট হয়নি এখানে টিভি ফিভি বসানো হবে এখানে তেমনভাবে কিছুই করা হয়নি এগুলো পাখা একটা ছোট আছে আর কিছু দেখাচ্ছি এই দেখো এই চলছিল এতক্ষণ আমার রেন্ডারিং এর কাজ তো ভাই ভিডিও তো এখানে রেন্ডারিং হয়ে গেছে ওকে চলো রেন্ডারিং কমপ্লিট আর ভিডিও হয়ে যাওয়ার পরে এখন সবার আগে দেখো আমার ট্যাঙ্ক ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ রেডি করছি আমি এই আমার জুতো এখানে ঠিক আছে এই জামা প্যান্ট রয়েছে আর রুমের বাইরে যাই একবার তোমাদের দেখাই যে মাঙ্গান কি চলো দেখা তো ভাই এই হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি দিয়ে কিছু এই বহুত খুবসুরত ভাই ব্যাপার কিছু এরকম টাইপের যে আমি আছি এখন মাঙ্গানে আমার গাড়িগুলো এখানে আছে এগুলো হচ্ছে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও রাম ভাই আবার ভিডিও করছে আজকে আমরা এখান থেকে একটু লেটে বেরাবো আজকে অনেক কাজ আছে আর সবথেকে বড় বিষয় আজকে আছে অফরোডিং মাস্ট অফরোডিং আজকে যে রাস্তায় টু মাচ ভিউ আজকে সমস্ত কিছু ভাই আজকের ভিডিও তো হেভি হবে ভাই হেভি আর তাই জন্য এখনই অত কিছু না হলে আগে ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করো ভিডিওটা দেখার পর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দাও চলো তো ভাই এখন হচ্ছে খাওয়া দাওয়া কোথায় হচ্ছে এই দেখো তুতুন খাচ্ছে ম্যাগি কি আমাদের জয়দীপ দা ফটোগ্রাফি করছে আর সবথেকে বড় বিষয় এখানে মানুষ দ্বারা খাওয়া দাওয়া করে নিয়েছে মানুষরা জয়দীপ দা কিনেছে খেয়েছে হচ্ছে এখন একটু চা খাওয়া হোক তারপরে তো আরো জমবে তাই না চলো জয়দীপ দাকে সঙ্গে নিয়ে জয়দীপ দার মনটা খুব খারাপ ছিল কালকে জয়দীপ দার জন্য গাড়ি নিয়ে পড়ে গেছিল সেটা পুরো জলের মধ্যে ঢুকে গেছিল চুবে গেছিল আমার একটা 56mm একটা ব্লক লেন্স সেটাও একেবারে গেছে যত চার্জার এসেছিল সমস্ত চার্জারে জল ইভেন একটা এলইডি লাইট এনেছিলাম লাইটটা যখন প্লাস্টিক থেকে বের করছি মানে এরকম ঝরঝর ঝরঝর করে জল পড়ছে মানে একেবারে সেই ওয়াটার ক্রসিংটা একেবারে পুরে প্রায় ওখানে 3-4 মিনিট ওই অবস্থাতেই ছিলাম কারণ পার্থ মানসদা তারপরে আরও বাকি যে দু একজন তারা আসতেও তাদের সময় লেগেছে
সবাই মিলে আমিও নিজেও একটু হতভম্ব হয়ে গেছিলাম, তো সব মিলিয়ে খুব বাজে ব্যাপার হয়েছে। মানে ওয়াটার ক্রসিংটা ক্রস করেই দাঁড়িয়েছি, ওই সময় আমার ক্যামেরা অন ছিল না, ঠিক আছে। ওয়াটার ক্রসিংটা ক্রস করে আমি একটু আগে গিয়ে দাঁড়িয়েছি, যেখানটা ঢালটা একটু কম ছিল আর কালভার্ট মতো ছিল, ওখানে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমি গাড়ি থেকে নামছিলাম, সেই সময় পিছন থেকে তাকিয়েছি, দেখলাম যদিটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে আসতে যা টাইম, এবার ছুটে আসতে যা টাইম, কিন্তু ডমিনোর যথেষ্ট একটা ভালো ভারী গাড়ি, ওটাকে তুলতেও অনেকটা টাইম, তিনজনে মিলে গাড়িটা তুলে দিয়ে, গাড়ি যেহেতু লোড ছিল আরও অনেকটা সমস্যা হয়েছে। তো ঠিক আছে, এখন কিছু করার নেই, রাস্তায় অনেক রকম সিচুয়েশান হয়। আর যারা মোটামুটি এই জায়গা ক্রস করো, মাঙ্গান থেকে যারা লাচুংয়ের দিকে যাও, তারা নিশ্চয়ই জানো যে ওখানে একটা বড় ওয়াটার ক্রসিং আছে, যেটায় ওখান থেকে লোহার রড বেরিয়ে আছে। মাঙ্গান স্পেশাল স্যালুটি ভাই, চাল দিয়ে তৈরি হয়, কেমন লাগলো ভাই? খাওয়ার সত্যি দারুণ, বলতে হবে মানুষ ভাইয়ের জিভে স্বাদ আছে সত্যি সত্যি। এখানে স্যালুটি আমি ভেবেছিলাম কেমন হবে না হবে, এখানে যাচ্ছি সেখানে ট্র্যাডিশন অবশ্যই ফ্লেভার অবশ্যই চেক করা উচিত, সেই হিসাবে আমরা স্যালুটি খাচ্ছি, ভালোই দারুণ। কথা কথা চলবে, চলতে থাকবে। তো ভাই দেখা হচ্ছে MotoVloging সেটাপে, চলো। গাইস এখন দেখতেই পাচ্ছ এখানে পুরো ব্যাগ প্যাক প্যাক করা কমপ্লিট, আর আমাদের ব্যাগ দেখো, এই দেখো সমস্ত, আর এটা আমার গাড়ি দেখতেই পাচ্ছ, এইখানে আমার ব্যাগ আছে একটা, একদম টোটাল কমপ্লিট শপ। এই ব্লগটার নাম কি? পাহাড়িওয়ালা তাওয়া। এটা হচ্ছে ডেঞ্জারাস ব্লগ। আইফোন দেখো, আইফোন দেখো, এই দেখো আইফোন, আইফোন ভাই, খালি আইফোন, এই দেখো আরেকটা আইফোন ভাই, উই আর এ রিচ কিড ভাই। কালকে সিচুয়েশান গেছে খারাপ ভাই, খুব বাজেভাবে কালকে সিচুয়েশান আমরা কাটিয়েছি। কালকে আমরা আবার মাঙ্গানে ব্যাক করেছি, এখন গাড়ি প্যাক হয়ে গেছে, বাজে প্রায় দেড়টা মতো এখন এখান থেকে। রেঞ্জ ভাই অসাধারণ লাগছে, অসাধারণ, কতটা গোপ্রো ক্লিন বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু সত্যি অসাধারণ ভাই, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। মাঙ্গান থেকে লাচেনে যাওয়ার জন্য এই প্রথম ওয়াটারফলসটা একটু সাবধানে ক্রস করতে হবে, কারণ এই ওয়াটারফলসটা সম্পর্কে আমার একটু নলেজ হয়েছে, কারণ কালকে রাতে এই ওয়াটারফলসে একটু প্রবলেম হয়ে গেছিলো আমাদের। জানিতা এই সে মানুষ দা, ওই পারে চলে যাও, এ ওই পারে চলে যাও, ভিডিও কর, এইখান দিয়ে পারো তো মারতে। তো ভাই আমার মনে হয় একটু নেবে দেখে আসা বেস্ট হবে, যে আমি কোথা থেকে ক্রস করতে পারবো, আমার জন্য বেস্ট পয়েন্ট কোনটা। উফ দারুণ, তো চলো ভাই ওয়াটারফলসটা ক্রস হোক। এই হচ্ছে ব্যাপার ওয়াটারফলস। তুতুন রিল্যাক্স, নো চাপ, ওইখান দিয়ে কালকে আমি পার করেছি, ওকে তুইও পারবি, কিন্তু গাড়ি আসতে রাখবি, ঠিক আছে? প্রয়োজন হলে বল, ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে দাঁড়াচ্ছি, ঠিক আছে? নো চাপ, চল। হ্যাঁ হ্যাঁ রিল্যাক্স হয়ে যাবে, আমি বেরোলাম না, এইখান থেকে বেরোতে পারছি, এইখান থেকে মধ্যে ভাই এখানে পুরো অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছি একদম ঝাঁকাস, পুরো জাঁতা অবস্থা ভাই। এই এই জায়গাটা, এই জায়গাটায় যদি দর সমস্যা হয়েছে, ওই দেখ যেখান থেকে বাস করছে না ওরা, এই জায়গাটাতেই বাস করতে হবে। হ্যাঁ তো ভাই আমি দেখে নিয়েছি ভাই, আমি ওখান থেকেই বাস করবো, একটু চাপ হতে পারে কিন্তু নো চাপ, ওখান থেকেই বাস করবো। আমার জুতো ভেজে না, আরে আমি কালকে এটা দেখেই বেরিয়েছিলাম, কিন্তু ওইখানে গিয়ে পড়ে যাবে জলের ফ্লোতে, ওখান দিয়ে এরকম মুভ করাতে পারলে ওয়েল। এখান দিয়ে বেরোবি, এখান দিয়ে বেরোবি, হ্যাঁ তুমি সরে যাও, তুমি যাবে তাহলে পাস করে যাও। চলো রেডি, হ্যাঁ ভাই 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 ভাই
তোমার যেখান থেকে বেরোনো হবে আগে সেখান দিয়ে চলো তুমি, তোমার পিছনে আমি যাচ্ছি। এখনই ভাই সবার হালত খারাপ হচ্ছে, আমি ভাবছি ভাই এরা লাদাখ ফাদাখ রাইড করলে কি করত। ভাই আমার গাড়ি তো স্মুথ চলে আসলো ডান দিক দিয়ে, তার মানে সবাই ডান দিক দিয়ে আসলেই ঠিকঠাক ছিল, এত মাথা খাটানোর কোনো দরকারই ছিল না। না দেখলি বললাম স্মুথ চলে আসবে। সো ভাই এখন এই পর্যন্ত ওকে ডান, আর আমরা আবার গাড়িতে উঠছি, হয়ে গেল স্টার্ট, চলো দেখাচ্ছি অফ রুট। দেখো কেসে অফ রুট ভাই, ভয়ঙ্কর অফ রুট ভাই, ভয়ঙ্কর। ও আমরা ভাই দাঁড়াচ্ছি বেশি, যাচ্ছি কম ভাই। কন্ট্রোল কন্ট্রোল, চলো যাই, যেতে যেতে দেখা হচ্ছে, তোমরা ভিউ এনজয় করো। ওকে ভাই পাহাড়ে গাড়ি চালানোর আনন্দই আলাদা। ও ক্লিনিং চলছে ভাই রাস্তায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ভাই সব সময়, শুধু রাস্তা না সব পরিষ্কার পরিচ্ছন্ন, সিকিম ভাই সিকিম ভাই এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ক্লিনিং ভাই, গাড়ি তেমন ধুলো হচ্ছে না এখনো পর্যন্ত, তেমন ভাবে ধুলো হয়নি, মানে আমরা রোডে যেমন ধুলো পাই আমরা আমাদের ওখানে চালালে যেমন ধুলো পাই তেমন তো না ভাই, সিকিম টু মাচ পরিষ্কার ভাই, টু মাচ। ওয়াটার ক্রসিং ওয়াটার ফলস এখানে, ওহো সিনারিও ভাই, রেঞ্জ ভাই অসাধারণ লাগছে, অসাধারণ। কতটা গোপ্রো ক্লিন বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু সত্যি অসাধারণ ভাই, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং ভাই। ওহো ভাই আমরা আবার দাঁড়িয়ে গেছি, বাংলাতে রেকর্ডার নেই লাগতা, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ঘর, তো ভাই এখন সামনে 3 কিলোমিটারে তুন চেকপোস্ট আছে, তো তাই জন্যে আমরা এখনই ব্যাগে ঢুকে নিচ্ছি গোপ্রো আমাদের, চলো দেখা হচ্ছে আগে। তো ভাই এখানে এখন তুন চেকপোস্ট আমরা চলে এসেছি, চেকপোস্টে আমরা ক্যামেরা ইউজ করতে পারি না, ঠিক আছে, তাই জন্য চেকপোস্টে ক্যামেরা খুলে নিয়েছি, এখন মোবাইলে শুট হচ্ছে, টুন টানেলের কাছে টানেল ক্রস করব, দেখি আবার ক্যামেরা লাগাতে পারি, দেন ক্যামেরা লাগাচ্ছি আর যতটা ভিউজ পাওয়া যায় দেখানো দেখাচ্ছি, ঠিক আছে। হ্যালো হ্যালো, জয়দীপদা কিন্তু খুব মজা নিচ্ছে, খুব মজায় আছে জয়দীপদা, তো জয়দীপদা না সবাই আছে এখানে মজায়, এক সবাই এখন দারুণ মজায় আছে, চলো দেখাচ্ছি। চলো ম্যাচ লেটার গাইস, ভি হাম এখন আমরা ভাই লাস্টে ঢুকলাম, ভয়ঙ্কর ওয়াটারফল ভাই, এতক্ষণ ক্যামেরা বের করিনি বলে এতক্ষণ শ্যুট করতে পারছিলাম না, ব্লগিং করতে পারছিলাম না, এখানে একটু ক্যামেরায় রেস্ট্রিক্ট আছে, তাও করা যায় কিছু এদিক ওদিক করে, আমি তো তা করিনি, যে রেসপন্সিবিলিটি মেনটেন করতে পারি, আমরা রেসপন্সিবল হব, দেন সবাই রেসপন্সিবিলিটি বুঝবে ব্যাপারটা, আমরা না সবাই প্রত্যেকটা মানুষকে হয়তো নিজেদের রেসপন্সিবিলিটিটা মেনটেন করতে, তাই জন্য চলো এখন আমাদের গাড়ি হচ্ছে এরকমভাবে দাঁড় করানো দেখতে পাচ্ছি, একদম ফটো এরকম টাইপের যে এখন আমরা দাঁড়িয়ে আছি লাচেন থেকে 6 কিলোমিটার, আর এখানে টেম্পারেচার এখন 6 ডিগ্রি, হাত পাত না জমে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, জায়গাটা অসাধারণ, ব্রিজটার উপরে দাঁড়িয়েছি, জাস্ট রিজেন দুটো একটু ছবি টবি তোলা হবে, আর অনেকক্ষণ ধরে বসে থাকায় জয়দীপদার একটু সমস্যা হচ্ছে,
সো নো প্রবলেম, আমরা এখান থেকে যাবো লাচিন 8-3 কিলোমিটার। ক্যামেরা লাগাতে পারিনি, যা শ্যুট হচ্ছে যখন যেখানে দাঁড়াচ্ছি তখন সেখান থেকে শ্যুট হচ্ছে, সেই জন্যে বেশি কিছু তো দেখাতে পারলাম না, দেখাবো নেক্সট ডে। আর দেখো এখন সামনে একটা ওয়াটারফলস আছে, একদমই ওয়াটারফলস দারুণ। এই হচ্ছে আমাদের ব্যাপার, আর এই ওয়াটারফলস ওখান থেকে এসেছে এই নিচে। ভাই এই হচ্ছে ব্যাপার এখানে এখনো পর্যন্ত। তো ভাই চলো লাচুং ঢুকি, দেন রুমে গিয়ে কথা হচ্ছে। তো ভাই আমরা চলে এসেছি রুমে, আর লাচেন এই রুম নিল আমাদের কাছ থেকে ভাড়া 800 টাকা করে, প্রচণ্ড টায়ার্ড ভাই। আজকে এই ডেটা ট্রান্সফার করবো, দেন আজকের মতো গুড নাইট, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। পিছন দিক এটা, এটা সামনে দিক, আচ্ছা আমি একটু আমি পিছিয়ে আছি।